কারাগারপরা উলাই পুনর সাকরিত বদ্রি সুরাং খুনর বেহার অভিযোগত গ্রেপ্তার হয়েছিল বদ্রি বারুয়টি উলায়ে পুনর জিআরপিতে খুপনি ফুটার চক্রান্ত আছিল বদ্রির কিন্তু এতিয়া সময় সলনি হল সংবাদ মাধ্যমত বাতৰি সম্প্রচার হওয়ার লগেলগে বদ্রিক তাৎক্ষণিকভাবে বদলি অসম আরক্ষীর সীমান্তর মুখ্য কার্যালয়লৈ স্থানান্তর বদ্রিক 2021 চনত মহানগর আরক্ষীর নিয়মিয়া তালাচীত পোহরলৈ আহিছিল তেতিয়ার পল্টন বজার জিআরপিত নিয়োজিত হৈ সুরাং খুনার বেহা চলোৱা বদ্রি বারুয়তির কুকাণ্ড অপরাধ শাখার তদন্তত পোহরলৈ আহিছিল ইটোর পিছত সিটো কলা ইতিহাস অসমৰ বিভিন্ন স্থানত নিয়োজিত হৈ বদ্রিয়ে চলাইছিল লুণ্ঠন গঢ়িছিল পর্বতম সম্পত্তি বদ্রির লগতে গ্রেপ্তার হৈছিল বদ্রির পত্নীও আর এতিয়া দুটা বছর কারাগারত থাকি জামিনত মুকলি আকাশর তললৈ বদ্রি আহিয়ে পুনৰ উপরলাক মেনেজ দি লৈছিল জিআরপির পোস্টিং কিন্তু এতিয়া আর সেই দিন নাই বাতৰি সম্প্রচার হওয়ার লগেলগে বদ্রি প্রসাদ বারুয়তিক জিআরপির পৰা অব্যাহতি গৃহ বিভাগৰ বারুয়তিক তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়াকৈ স্থানান্তর করা হল অসম আরক্ষীর সীমান্তর মুখ্য কার্যালয়লৈ উল্লেখ্য যে এতিয়ার সময়ত আরক্ষীর কুকর্ম রাডারত থাকে মুখ্যমন্ত্রী আর গৃহ বিভাগর বৃহস্পতিবারে বদ্রির জিআরপিত নিয়োজিত হওয়ার বাতৰি সম্প্রচার হওয়ার লগেলগে হাহাকার লাগিছিল গৃহ বিভাগত কেনেকৈ জিআরপিতে পুনের নিয়োগ হয়েছিল বদ্রি কার আশীর্বাদ আছে বদ্রির লগত গৃহ বিভাগের নজরত পড়েছে বিষয়টি জিআরপি আরক্ষী অধীক্ষকে জাননি করা নির্দেশনাখন এতিয়া সৌদিশে চর্চার বিষয় কেবল এয়াই নহয় এনেদরে পূর্বে গ্রেপ্তার হয়েছিল শ্রবণ কুমার ঝা আর নিকুমণি কলিতা কিন্তু উলায়ে পুনের চাকরিত নিয়োজিত হয়ে বিভিন্ন স্থানত এতিয়াও কিন্তু বিভিন্ন লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়ে আছে এই সকল আরক্ষী বিষয়ের বিরুদ্ধে এতিয়া পরবর্তী সময়ত বদ্রি বারুয়তির বিরুদ্ধে কেনে ধরনের নতুন অভিযোগ পোহরলৈ আহে সেয়াহে লক্ষণীয় হব ক্যামেরা পার্সন ঋতু শইকীয়ার সহযোগত গুৱাহাটীৰ পৰা জুলি বেজবৰুৱাৰ রিপোর্ট DY365